আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকবার আমার আর একটি নতুন পর্বে। তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব মহররক, বাহরাইন। আর মহররক হচ্ছে বাহরাইনের একটি ডিস্ট্রিক্ট আর কি। আর বাহরাইনের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটিও এই মহররকে অবস্থিত। তো আমি মহররকের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি। আর আজকে হচ্ছে 14 তারিখ মার্চের 2023 মঙ্গলবার। তো আমার সাথে থাকুন এবং উপভোগ করুন মহররক বাহরাইন। বন্ধুরা, এটা হচ্ছে মহররক বাস টার্মিনাল আর কি। দেখতে কেমন একটু দেখা যেতেছে সামনের দিকে। আর এদিকে পোস্ট অফিস আছে, মহররক পোস্ট অফিস। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বাহরাইনের ঐতিহাসিক একটি স্থাপনা দেখাইতে নিয়ে যাব। আর এই যে সামনে যে পুরাতন বিল্ডিংটি, এটি আর কি। তো এই মধ্যে কিছু স্কুলের ছাত্রীরাও আসছে এখানে ভিজিট করার জন্য। আর এটার নাম হচ্ছে পিরালিং পাথ। আর বাংলাতে যদি বলি, এই জায়গাটির নাম মুক্তার পথ। বন্ধুরা, এই পিরালিং পথ 2012 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে তালিকাভুক্ত করা হয় আর কি। আর এটি বাহরাইনের দ্বিতীয় অবস্থানে আছে। আর বাহরাইনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের প্রথম তালিকায় রয়েছে বাহরাইন ফোর্ট। সামনের দিকে এদিকে পুরো অন্ধকার। আর এদিকে রুম আছে, দরজা মারা আর কি, ভিতরে যাওয়ার হয়তো অ্যালাউড নাই। আর বন্ধুরা, এখানে ছোট্ট একটা মিউজিয়াম আছে। আর এই দরজাটি মিউজিয়ামের, আর এটার ভিতরে ভিডিও করা অ্যালাউড নেই। সিকিউরিটি ছিল ওখানে, জিজ্ঞাসা করেছিলাম, তোরা বলে যে ভিডিও করা যাবে না। আর এই জায়গাটা মানে মহররকের ভিতরে আর কি, মহররকের একটা অংশ আর কি। মানে পুরানা সব বিল্ডিংয়ের মধ্যে মার্কেট, দোকানপাট আর কি, পুরানা অনেক আগের। আর বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে আল কায়সারিয়া চক। আর এই গলি ডলি এরকম, মানে এই মুহূর্তে 2 ফুট টাইম আর কি, 1টার কাছাকাছি বাজে। আর এদিক দিয়ে আবার একটা রাস্তা বাড়িছে, মানে এটা আর একটু উপর দিয়ে গেছে আর কি। এদিকের থেকে বাড়িয়া এদিকেও রোড গেছে, এদিকে কিছু পুরান বিল্ডিং টিল্ডিং আছে আর কি। আর এদিকে এশিয়ারিতেও মানে দোকানপাট আছে কিছু। এই জায়গাটার মধ্যে মানে বাহরাইনের আর মানে ট্রেডিশনাল জিনিসপত্র বেশি পাওয়া যায় আর কি। মানে বিশেষ করে তাদের হাঁড়ি পাতি, তারপরে কাপড় চোপড়, মানে এই জিনিসগুলো এখানে বেশি পাওয়া যায়।
আসসালামু আলাইকুম। তাহলে মারে রেজিস্ট্রেশন কেন্দ্র আর কি, বিদেশের বাড়িতে বাংলা কোনো কিছু দেখলে মানে একটু প্রাউড ফিল মনে হয় আর কি। গুড, হাউ আর ইউ ম্যান? মানে এদিকে পুরান একটা ক্যাফেটেরিয়ার মতো আছে আর কি, যেরকম আমরা কাকা চাচার বয়সী যারা তারা মনে করেন যে এগুলোর মধ্যে আই আর কি, চাটা গাওয়া তারপরে সিসা মিশা খায়। আর নতুন জেনারেশন এখন শুধু ফাস্টফুড নিয়ে ব্যস্ত। রেডিও মানে মহারকের একটা এরিয়া আর কি।